এই তো গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের ফাইলে আচ্ছা আওরঙ্গজেব তথা আচ্ছা আলমগীরের পিক দেওয়ার কারণে একজন যুবককে গ্রেফতার করেছে মুম্বাইয়ের পুলিশ। কত বড় উগ্রবাদ, কত বড় হিন্দুত্ববাদ হলে এই কাজটা তারা করতে পারে? আমাদের মুসলিম সমাজের বড় একটি অংশ মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সাথে পরিচিত নন। কারণ হলো আমাদের বেশিরভাগই এই উপমহাদেশে নিজেদের সমৃদ্ধ ইতিহাস আর আধ্যাত্মিকতার সিলসিলার ব্যাপারে কখনো গভীরভাবে অন্বেষণ করেনি। অপরদিকে হিন্দুত্ববাদীরা ইতিহাস বিকৃত করে বাদশাহ আলমগীরকে একজন হিন্দু বিদ্বেষী, খুনি, মন্দির ধ্বংসকারী এবং ধর্মীয় উগ্রবাদী হিসাবে চিহ্নিত করেছে, যা তাকে আজ ভারতের এক বিদ্রোহী চরিত্রে উপস্থাপিত করা হয়েছে। দিল্লির প্রধান সড়কগুলো থেকেও নাম নিশানা উঠিয়ে ফেলা হয়েছে। আসুন জানি একজন মুসলিম শাসক সম্পর্কে, যিনি বড়ের দিন এলাহি শিরকি এক ধর্মকে মিটিয়ে তিনি উচ্চ করেছিলেন ইসলামের ঝান্ডাসমূহ, যিনি সমাজে নিষিদ্ধ করেছিলেন মদ্যপান, জুয়া ও হারাম বাদ্যযন্ত্রসহ ইত্যাদি বিষয়গুলো, পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন জিজিয়া। আসুন আমরা জানি কিভাবে মুসলিম বিদ্বেষী মনোভাব জাগিয়ে তুলতে হিন্দুত্ববাদীরা সুলতানের ইতিহাসকে বিকৃত করেছে।